বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে? কেউ কইছে যে আপনার দেশে থাকতেন, তারা দেশে তারা থাকবো, সমস্যা কীটা তারার দেশে ঘুমাইবো, ঘুমাইবো? আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছেড়ে যাইগাও। আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এবিডি আগের রেতে ভোট খাই চালায়, এবার এবিডির দলের দুই তিনজন খাড়া করে দিয়ে বইয়া থাকে, অন্য দলের তারা এই মিয়া জালখানা বই ঢালা, তো কী এর ভোট এটা? এইটা ভোটে কোনো এটা হইছে না, আমরা এটা খেলা টেলা মানি না, আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই। আল্লাহ কয় আই এই যা তুমি তোর কইছি এবং হুদা দেশ থেকে এই পদত্যাগ করলে সারবো, আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি, এ পিড়ির দেশের তো বাইরে রয়েছে যে তোর হুদা এক কথাও মানুষ কীর্তি তোরা ঠিক কিনা কও? আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করুন লাগবো ঠিক কিনা কও? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম নি এই কথাটাও জিগাইছে না, এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না, এই দৌড়ান দিলে তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে। আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার ভালো না বলবো না, এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাশাল্লাহ ভালো, বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহ। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত্র, অর্থাৎ বারোই রবিউল আউয়াল এবং এর তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, তা আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, ফাতলা গাই দাও, সময় কম, সবাই কন আমিন। বন্ধুগণ, নবীজি 1500 বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই, আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত তিনটা লকব আছে, একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল, মানে কি সমস্ত নবীগণের এ রাসুলগণের ইমাম, সুবহানাল্লাহ বলবেন না। দুই নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল দুইটা, একটা হলো ইমামুল মুরসালিন, এই কথাটা কি ছোট না বড়? সব নবীর ইমাম, কত বড় বড় নবী গেছে, হ্যাঁ কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে, সব নবীদের ইমাম হইলো আমাদের নবীজি, সুবহানাল্লাহ বলবেন না। এরপর হইলো, ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না, এরপর হলো খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলবেন না। তিন নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, এই তিনটা জিনিস কোনো নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছে, আমরা নবী যে রাহমাতুল লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি মায়া, রহমত মানে কি দয়া, রহমত মানে কি টান টান, নবীজির আমরার লেগা টান, তার লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে, সুবহানাল্লাহ কইতেন না, এই নবীর এত টান আমরার লেগা। 1500 বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহন আমরার কথা কান্দে, কেয়ামতের ময়দানে কানবো, জান্নাত যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহ রেগিয়া কইবে আল্লাহ আমরার হেবাড়া দিয়ে অহন রয়েছে, আপনি কি জান্নাত দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা সবাই না দিলে আমি কেমনে, সুবহানাল্লাহ কয় না।
এইরকম পেরেশানি নবীজি। তো নবীজি একটা হইলো খাতামুন নবিয়্যিন, তিনি হইলো সব নবীর শেষ নবী, এই কথাটা আমি কইছিলাম নি, আমার কথা না কইছিলাম নি, এটা প্রমাণ কি? নবীজি নিজেই কইছে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। কেন আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে, কিটা কইছে নবীজি যেই দিন এন্তেকাল করছে, খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন সবাই আমার দিকে চাইতেন, নবীজি যেই দিন এন্তেকাল করছে তার 81 দিন আগের কথা, কয়দিন কথা কয় না সবাই কয়দিন, আর তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো, তো ডিব্বা যেমন বইয়া ঋষি করতে আন কথা কয় কয়দি, এই তোমরা কথা কো না কেন, এই যে আপনি কথা কইছেন কথা কইছে নবীর কয়দিন আগে, এন্তেকালের 81 দিন আগে, খেয়াল করেন কইলা এর 81 দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব, এই 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে, এটা রফিক ভাই দেখছে, এবার উমরাত গেছে তো, হজও তো গেছে, হজও গেছে উমরাতও গেছে, এবারে দেখতে আইছে আরাফার ময়দানে ছুট্টে একটা পাহাড় আছে, পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ের ইসাকে উডের ফিড, সুবহানাল্লাহ। কেন এই টাইমে, এই টাইমে এই আসরের ফরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়ের ইসে এই বিকালের হনে না আকাশ মেঘ, সেদিন মেঘ আসিল না আকাশ, অকরে ফক ফোকা রোদ, এই বিকালের রৌদ্রা নবীর চেহারার মধ্যে ইয়া ফোর, সুবহানাল্লাহ। কেন এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস, নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে, আটকা দেখে যে নবীজির কপাল গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালডি লাল, সবাই কয় কি তারে বাতাস দিয়াছে নবীজির গাদ্দাছে কিরে, চোখটি বড় বড় হইল কিরে, গালডি লাল হইল কিরে, উমা কতক্ষণের ভিতরে নবী যেই উট্টার উপরে বইয়া আসিল এই উট্টা আস্তে কইরা বাড়ির উপরে বইসা, সুবহানাল্লাহ। বাড়ির উপরে যখন উট্টায় বইয়া লাইছে সব সাহাবারা, এখনো সেই দিন আপনারা মারো এখন আর কয়জন লোক আছে, সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছে 125,000, সুবহানাল্লাহ। কয় লক্ষ 25,000, তাহলে আমরার তো সামান্য একটু বেশি হইব নাকি, অনেক বেশি, 125,000 সাহাবা নবীর সামনে, নবীজি উট্টা যখন বইয়া লাইছে নবীজি আস্তে করে খেরইছে, নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আসিল না, তিনি আসিল মধ্যম, কিন্তু 1,000 লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে হগলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে হগলের উফরে দিয়া দেখা যায় না, ওয়াজ হইতো না, সুবহানাল্লাহ গিয়ে কিছু করে যাওয়া যাইতো না, জোরে কোন সুবহানাল্লাহ, মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি জানো না দেখুন তো আর গান গানো গজল গানা, একবারে শুধু মাইক দাও সবাই কোনা আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে 100,000 না কত, মানে 100,000 না 25,000 সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয় ও ঘটনা তো একটা ঘটছে, কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ, কয় আল্লাহ একটা আয়াত নাজিল করে লেছে কতক্ষণ আগে, কয় কি আয়া, কয় শুনবানি তোমরা, কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান, তখন নবীজি আয়াতরা শোনাইছে, আমরা দেখবেন অনেকেই ফারি অনেকের মনে পড়বো, সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগে, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا, سبحان الله বলবেন না, ভিড় দিও না, শুধু মাইকটা দাও, গুমগুমিটা বন্ধ করো, সবাই কোনো আমিন, কয় আল ইয়াউমা, সুবহানাল্লাহ, কেন
এটা এটা নবীজির অন্তকালের কয়দিন আগে না, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা, শুক্রবার আরাফার দিন, কয়দিন আগে না নবীজি তখন কয় ও এই মাত্র আয়াত নাজিল কয় কিতা কইছে, কয় কইছে আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম, সুবহানাল্লাহ কয় না, তারপরে কয় ও আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, এরপরে কয় ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম, সুবহানাল্লাহ কয় না। আচ্ছা এই আয়াতে তো আমরা বুঝলাম আমরা রবকে রবকে দিন কি নবী মোহাম্মদ রসুল্লাহ, এদূর পর্যন্ত তো সবাই বুঝছে, আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি, এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা, মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা, রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা, আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তা আমরা যারা আশাবাড়ি, তারপরে এই নারায়ণপুর বাল্য, তারপরে কি আপনার শশীধর মানোরা মল্লিকার দিঘি নাগাই সাজগর সব্বাস, আমরা মিলাইয়া যারা আমরা আমরে মার হাবা কয় না তো, আমরা তো মোটামুটি বুঝি। আচ্ছা ফরিপূর্ণ কারে কয়, এই অর্ধেক বোতল পানিরে কয় ফরিপূর্ণ, কথা কয় না, একেবারে খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় যখন পানিটা সমান সমান হয়ে রয়েছে, এখান তো একটু খাইয়া লাইলে কইমা জায়গায়, আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফুটে জায়গায়, এটারে কয় পরিপূর্ণ ঠিক নেই। আচ্ছা তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেক টানা পরিপূর্ণ, বেশি আছে না পরিপূর্ণ, পরিপূর্ণ, তাহলে পরিপূর্ণ মানে আমরা নাগাই সাজগোষ আমরা আশাবাড়ি মল্লিকা দিয়ে এটা মিলে গেছিলে আমরা বুঝা লাইছি, পরিপূর্ণ মানে হইলো হমানমান, পরিপূর্ণ মানে হইলে এটা কমানো যাইতো না বাড়ানো, একটু খাওয়ানো যাইতো না এক কুশ দেওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। এটা কি আর্যর কথা না দেড় হাজার আগের কথা, এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা, এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই? তাইলে ইসলামটা কিছু কম আছে না ফুরাফুরি আছে, ইসলামটার ভিতরে কিছু বেশি আছে না ফুরাফুরি আছে? এখন এবার লাইনে ফুরে গেছেন গা, তাইলে ইসলাম বেড়াই খেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে পড়ে তোরারে কইছে কথা বন্ধ কর, তোরা আইয়া কত ফরবর একজনের কথা কস, মারহাবা কর, হ্যাঁ তাহলে দিন হইলো পরিপূর্ণ, সবাই একমত নি? এই ইসলাম দেড় হাজার বছর আগে যেদি যেদি নবীজি কইয়া দিয়ে গেছে কমান যাইব নি রে, না বাড়ান যাইব নি, তাইলে যেইটা আছে এই নেই। এখন এবার আপনারা সাক্ষী, ওখানে খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন, কোনো সাফাসাফি না যে ফিরসা বুঝুরে কইছে আমি না করি কেমনে, এইটা না, এবার মন থেকে কনছেন দেড় হাজার বছর আগে বাদ দেন, একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম না আমরা দেখছিলাম, এটা কি ওখানে এরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে, এরকম হইছে নাকি হইছে না? কোনো কোনো গুল দিয়া বাড়াইছে, কোনো কোনো গুল দিয়া কমাইছে। একশো বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গাত মাহফিলের পরে এই রাইতের দশটার সময় পর্যন্ত মাহফিল হয়েছে, এরপরে গান হয়েছে, এটা কেউ কল্পনাও করছে না, কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আজকাল হয় মাইজরাত গান হয় ঠিক কিনা কয়? তাহলে কইলেন কি আর করলেন কি, কেউ কইলেন দিন পরিপূর্ণ, এটা কমানি বাড়ানি যাইতো না, তো ইসলাম দিয়ে তো দিন গান বাজনা আসিল না, হন দিয়ে আমরার তারা হাইন্স রেট মিলের টিলাত ফইরা জিকির আসকার কইরা রাইত্রা কুদুর গাড়া হইয়া সারলে সুইটা সিটারে ঘুম ফাতাইয়া আমরার তারা যে নাচনও লাগ গেলাম এই দেখতে করো অম অম অম, তো এটা কি আগের জায়গা রা হইল না বাড়ান হইল? আল্লাহ যখন বাড়ান যাইতো না আমরা দিয়ে বাড়াই লইলাম, আবার অনেক জায়গাত কমাইছে ঠিক নিও, এই ফরজটা ফইরে
দেখবেন ছুট করে দৌড় দিয়া বাড়ি যে যায়। আরো যে সুন্নতে মুয়াক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজ দিয়ে আমরা পড়তে রাজি না। তৈলে আমরা এক গুল দিয়া কমাইলাম আর এক গুল দিয়া বাড়াইলাম, আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যাইত না বাড়ানো যাইত না। আমার কথা ক্লিয়ার, আপনারা যদি ইসলাম মানতে চান, দেড় হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি যেই ইসলাম দিয়া গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব, বাড়ানো যাইত না কমানো যাইত না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কথা ঠিক আছে? আমদার মন মতো কোনো ইসলাম হইত না। আমি নাগাই শরীফ সাহেব দেখিয়া আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি, আমরা লোকজন যেহেতু একখানো হইছি, এই মাগরিবের নামাজ তিন ডাকাত এটা দেইরা খারাপ দেখা যায়, লন এটা চার ডাকাত মিলাইয়া যা ফরি, আপনারা কেউ রাজি হইবে? এইটার বেলা দি রাজি হন না, ওয়াজের ফরি দিয়ে যে গান বাজায় হ্যাবলা রাজি হন কেমনে? কি কারবার কি? হ্যাঁ হ্যাবলা ভাল লাগে, ইচ্ছে ইচ্ছা লাগে নাকি? গান গানের নাম দিয়ে গান হোক, একদল শিববার দল গান কইব, গান গাইব, গান থাকবো, সেটা আমরা দরকার নাই, কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না, ঠিক কিনা? আপনি গরুর গুস্তর দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন, কি পেয়েছেন আপনি? দাওয়াত দিবেন গরুর গুস্তর খাওয়াইবেন শুয়োরের গুস্ত, এটা হয় না বাবা, এটা অন্যায়, এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন, না মানতে চাইলে নাই। আমরা তে বালা বালা বেড়াই কাফের আছে, সমস্যা কি? আমার তে মোড়া, আমার তে সুন্দর, আমার তে লম্বা, আমি নিজের চোখে কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তে জোরে দৌড় দিতে পারে, টেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তারার কারণে কিচ্ছু হয়েছে না, হগিননি জগিননি। ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে, কেরা ইসলামটি গ্রহণ করছে? কেরা এই গরিব শরীফ দিনের না দিনে খায়, মাইশার ভাত কাম করে, বসুইরা কামলা কৃতদাস, তারা হৃদয় দিয়ে ইসলাম আগবাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা বংশাবলী ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইত না, আপনারা টেহানা না থাকলে ইসলাম হইত না, আপনারা টেহানা দিলে মসজিদ হইত না, এটা পর্যন্ত থাকিয়ে নেন আগাইয়েন না। টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয়, খোলা ময়দানও ওখলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয়, ঠিক কিনা কয়? মসজিদ আর নামাজ হন এক জিনিস না, মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না। মসজিদ অনেক জায়গাত মসজিদ ফেরা রয়েছে, আমি নিজের চোখে দেখছি, ইমাম সাহেব মুয়াজ্জানে আজান দিয়া ইমাম সাহেবে বইয়া রয়েছে, মুয়াজ্জানে সাইয়া রয়েছে, একটা মানুষ নিকুদুর আইয়ে নামাজ দাঁড়িয়ে ফরন যায়, এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না, একটা মুসল্লির লেগিয়া বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে, দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলার একটা করে মসজিদ দিছে, আমি মসজিদ দিলে লাভ হইব কিটা? মসজিদ এনা সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জালখানায় ঢুকাইতে আছে, ঠিক কিনা? এগুল দিয়া গিয়া আপনি মসজিদ বানাইতে আছেন আর যারা মসজিদ মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি খোলা বাইরে কাড়ায় নামাজ পড়ে, কাড়ায় কোরআন শরীফ পড়ে, কাড়ায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে বিছাইরে বিছাইরে আপনি ধৈর্য লাইতে আছে, হিসাব এটি একটা হিসাব হয়। তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহর ধরা বড় কঠিন খেলা। দেখেন চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে? কেউ কইছে যে আপনার দেশ থাকতেন বলে তারা দেশ তারা থাকবো, সমস্যা কীটা? তারার দেশে ঘুমাইবো ঘুমাইবো, আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাইগক। আমরা কইছিলাম শেখ হাসিনা যেহেতু বুট ছাড়া যেহেতু ক্ষমতা তাইছে, এবিডি আগের রেতে বুট খাই চালায়, এবার এবিডির দলের দুই তিনজন খাড়া করে যে বইয়া থাকে, অন্য দলের তারা রে মিয়া জালখানা বই ঢালা, তো কি এর বুট এটা, এইটা বুটে কোনো এটা হইছে না, আমরা এটা খেলা টেলা মানি না, আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই। উমু উমু আল্লাহ কয় আই
আমরা কই ফদতে করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করুন লাগবো, ঠিক কিনা কহ? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম নি এই কথাটাও জিগাইছে না, এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না, এ দৌড়ান দিলে তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নেই ও কথা না, ঠিক নেই? আল্লাহর খেলা কঠিন খেলা ভাই সাহ। সুতরাং মনে রাখতে হবে, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথা না, চাই নাকি চাই না? এই ইসলাম দারে নবীজি দিয়া গেছে ও, বড় কান্দা 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 নবীজি ইসলাম দারে দিয়া গেছে, বড় কষ্ট কইরা কইরা ইসলাম দারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত কইরা কইরা দাঁত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলাম দারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হইলো ইসলাম দারে চাইয়া রাখ। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উহি দিয়ে উডর, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া খাড়ো না, এই কথাটা কিতা কইলি, এটা আমরা জিগাইতে হইব। নবীর লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহ, দিন যেদি গেছে গেছে, এক সময় এক সাইডটা কইছেন, ইমাম সাহেবরে ঠিক মতো কথা কইতে দিছেন না, মিম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে, কি কথা কইলে জানি বাইক থাহে, কোন কথা কইলে জানি বাইক জাগিয়া গেল, এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে। এই দিন আর দিন না, এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের যেহেতু তৈরি হয়েছে, এখন সবাই মিল্লা আমরা এটারে টিহাই রহন লাগবো। আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখি আপনার দৌড়ে যাইছেন, আবার এই ঠান্ডি দেখবেন মাগরিবের পরে এই এই হামদ গাইব, গজল গাইব, সুন্দর করে দেখবেন কি সুন্দর করে কইরা দেখবেন এই ঠান্ডি এটা করবো। এই ঠান্ডি যেটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার, এই প্যান্ডেলটা করছে, লাইট আনছে, বাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তার আরে আমরা আগ্রহী আগ্রহী আনন্দ লাগবো, ঠিক নিও কথা না, ঠিক নি? সবাই মিললে আমরা তার আগ্রহী আগ্রহী দেওয়ান লাগবো। যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা, আসরের পরে মাগরিবের সময়ের দোয়া কবুল, এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মাশাআল্লাহ এইখানে যখন আয়োজন করে এলাইছে ফলাফল মানুষ, এইখানে টিহা পয়সা পাইব কো ইনশাল্লাহ, এটার একটা খরচ আছে, এই খরচের লাগিয়া আমি হুজুর ইনশাল্লাহ আল্লাহ অনেক দিছে, টিহা পয়সা দেখি তা করা ব্যক্তির ভট্টরে বলেছে গিয়া ইনশাল্লাহ আমি এই এই মাহফিলটার লাগিয়া আমি ফার্স্টটা হাজার টেহা অহন্ত ক্যাশার আনছি না, কাম লাগলে ফরে রাকিবের কাছে দিয়া দেন, না হইলে রফিক সাহেবের কাছে দিয়া দেন, আসেন নি হাজন ফার্স্টটা হাজার টেয়া খুশি মনে এই সুন্দর আয়োজন দায়িত্বী করছে ফলাফেন মানুষ, পারবেন নি হাজনে? অহন না দিলে ফরে দিবেন, আসেন নি হাজন? আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ, হ্যাঁ কারা কো না না আর তুলে আমি চিন না কন লাগবো না, কারাডা কি নাম? আশাবাড়ি, আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি এক নম্বরে দিল 5,000, বলেন মারহাব, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রকমতার বরকত দিও, দুই নম্বরে 5,000 টাকা দিতে পারে আর একটা লোক আমরা রে মিলাইয়া দাও। আল্লাহ আল্লাহ আত্মা বাড়াইছি আল্লাহ, এ ফলাফেনে কষ্ট করে করছো আল্লাহ ফারবেন নি হাজন? ভাই মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে, নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে ইনশাল্লাহ আমি 5,000 টেহা দিয়া দেন, ভাইকে একটা মিলাদ ফরাইলো দাও, উঠছেন কইছি আপনারা রে বসান, উঠছেন কি উঠতেন আপনি এখন তেহানো জাগা লাইডা বয়ে পড়া, এবার ভাই তো এমনি ঘর ঘইরা ঘর লাইডা লাইডা ঘুমায়, এই গড় কত কোন উত্তর বিরাট দহীন বিরাট মন দিয়া বসেন, দুই নম্বরে কে আছেন 5,000 ফারবেন নি হাজার ফারবা? নাই আমার একটা কলজার টুকরা যুবক নাই রে, 5,000 টাকা দেওয়ার মতো হাজার নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়াও কি নাম? মোহাম্মদ সুমনে
কলজার টুকরা যুবক, আদরের সুমন ছোট মানুষ, আমার আদরের সুমন দুই নম্বরে দিল 5,000, হয়ে গেল 10,000, কবুল কর, মঞ্জুর কর, মানের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা। দেরি করেন না, মাগরিবের আজান দেওয়ালে বোধ হ টাইম হয়ে গেছে গা, আমি আবার কত মোনাজাতও করাম, আসেন হেঁটে না আমার মাহফিল আছে আমি। 3 নম্বরে আসেন নি হাজার, 3 নম্বর, 3 নম্বর নাই, 5,000 টাইস কেলটি, হ্যাঁ কত ভাবে কত টাকা খরচ করেন, আপনার হাতে ফলাফল না রে যুবক মানুষ, আমার কলজার টুকরা আসনি হাজার মুরব্বী হাজার আসেন নি বাবা 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, 1,000 টাকা দিবেন কেটে দেখি একটু হাত তুলেন একজন, 1,000, 1,000, মাশাআল্লাহ। কি নাম? সাদেক ভাই, আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই, 1,000 কবল কর, মঞ্জুর কর। 2 নম্বর, একটা লোক দাঁড়াও 1,000 টাকা, 2 নম্বরে আছেন একজন, 2 নম্বরে 1,000, মাশাআল্লাহ। কি নাম? দাঁড়া ওই হাবাড়া আগে কইছে তু উঠছে, হাবাড়ার নাম কো আগে, রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভুইয়া, উনি দিছে 1,000, তোমার নাম বলো ইয়াসিন, কত? তো তুই না দুই আঙ্গুল দিয়ে হেলি কতক্ষণ আগে, তার নাম দেরিতে কনে তো 1,000 কমাই লেছি, 2,000, হ্যাঁ তো আমিও তো কইতে 2,000, তো এনে মাদি দিয়ে 1 আঙ্গুল নামাই লেছি। কি নাম? ইয়াসিনে দিয়া লাইছে 2,000, এর আগে একবার 1,000, আরেকবার 1,000, ইয়াসিনের 2,000 হয়ে গেল 4,000। 5 নম্বর, কেয়া ছোড়ে বাবা 1,000 টাকা, কে? কি নাম? কত? তুমি নমুনা বুঝো না, হবার 2 আঙ্গুল তুই দুই দিয়া লাও না, তুমি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বইয়া বেশি কিনতে হেন, কি যাইতেছে নমুনাতে তো আনতেছে করতে পারছে না। কি নাম? ইমরানে, ইমরানে দেব 1,000, হয়ে গেল 5,000, আগে ওই অনুষ্ঠ 10,000, হয়ে গেল 15,000, নামাজের আজান দিয়া লাগবো, পটপট 5টা লু, সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়ায় নেবেন। 1 নম্বরে কে আছে 1,000, 5 জন লোক লাগবো, 1,000 কে আছেন? 1,000 টাকা টাকা স্কাই, কে আছেন একজন 1,000? মানাই আমাদের মাওলানা উবায়দুল্লাহ, আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা, হ্যাঁ আমাদের সবার পরিচিত, চিনেন না সবাই উবায়দুল্লাহ সাবরে? উবায়দুল্লাহ সাবরকে সালাম দেন সবারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চিনছেন সবাই বা? আমরা উবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনে মাশাল্লাহ, উবায়দুল্লাহ স্যার উনি না গাইস আমরা কত মাহফিল হয় হ্যাপলা টেহা দিব, ওহা না টেহা দিয়ে বই ঋষি কীর্তে হেন, যা হোক আশাবাড়ি মাহফিল আবার দিয়া গেল, এক মার হাবা কন্যা কেন মার হাবা, একজন 2 নম্বরে কেনা, হ্যাঁ 5,000 মিষ্টি ফরে, আর কেউ আসেনি? হ্যাঁ শুনেন, ওই শুনেন সবাই কোনো 1,000 5,000 দিয়ে মারতো না, 100 200 10 20, একটা লুকো খালি যাইবেন না, এই ভিতরে ঢুকো ভলন্টিয়ার ঢুকো, এই 10টা 20টা 50টা 100টা আমার আবদার, এই শুধু বাচ্চা থেকে শুরু করে একজন একটা টেয়া দেওয়ানের বাড়ি থাকি না, একটা ফলা ঢুকছে নি ভলন্টিয়ার কই তো মারে হ্যাঁ আরে দুই একজন ফলা ফাইন যাও না ভিতরে, আরে দৌড় দিয়ে যাও না, তোমার কইতেছি ভিতরে কি ফলাফল এদিকে ব্যাহতা নাকি, আর 10 20টি আর সবাই দেন, এই যে আমার ছেলেরা আসতেছে দেন, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান।